আসসালামু আলাইকুম পে শিক্ষার করি অনেক ভালো আছো তোমরা ইতিমধ্যে পার্ট ওয়ান অনেকেই দেখেছো অনেকেই কমেন্টস করতেছ ইতিমধ্যে আমি সেটার পিডিএফ ফাইল দিইনি কিন্তু সেটার স্ক্রিন আকারে উত্তরপত্র কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার বিজে যে আছে সেখানে আজকে দেখতে পাচ্ছ পদ্ম নাটক এবং উপন্যাস সবগুলো তোমরা আজকে পেয়ে যাচ্ছ তো বারবার প্র্যাকটিস করো এই থিমটা মনে রেখো আমি কোন টপিকের উপর বেশি গুরুত্ব দিয়েছি আশা করি এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অনেকে বিশ্বাস করবে না কিন্তু আমি বলে দিচ্ছি এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসবে মূল গদ্যের যদি তুমি শব্দার্থ এবং এই সেন্টেন্স দ্বারা এই বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে সেটা কিন্তু মূল ভাবের আগে কিন্তু লেখা থাকে সেটা তুমি প্র্যাকটিস করো আশা করি মূল ভাবের সাথে সেটা প্র্যাকটিস করলে মূল গল্পের থিমটা তোমার মাথায় ঢুকে যাবে অতএব তুমি যে কোনো চিন্তাশীল প্রশ্ন উত্তর করতে পারবে আর আমি এই অধ্যায় অর্থাৎ এই গল্প আপো উপন্যাস সবগুলো থেকে আমাদের নাটক সবগুলো থেকে কিন্তু পদ্ধতি থেকে বলো সবগুলো থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট क्वेश्चनগুলো তোমাদের জন্য আমি দিয়েছি এগুলো শুধু প্র্যাকটিস করো আর যে নির্দেশনাগুলো দিব আমার মূল বিরুতে সেটা ভালোমতো ফলো করবে আর অবশ্যই তোমরা কিন্তু এই ভিবিতে জয়েন করতে ভুলবে না তো প্রিয় শিক্ষার্থী বাংলা গদ্য চারটি পদ্ম চারটি নাটক এবং উপন্যাস নিয়েও কিন্তু আমি সাজেশন দিয়েছি অনেক আগে অনেক অনেক শিক্ষার্থী সেটা দেখেছ যারা এখন পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য এমসিকিউ কিউ দুইশো দুইশো ছেষট্টি এমসিকিউ এটা সহ যতগুলো ভিডিও আমি প্রদান করেছি তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে সবগুলোর লিঙ্ক কিন্তু আমি একেবারে ডিসক্রিপশনের শুরুতে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো তোমরা সেটা দেখে নেবে তো আমরা এখন দেখবো হচ্ছে দেখো এখানে তোমরা একটা ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছি এটা কি বাংলা প্রথম পত্র সৃজনশীল কীভাবে লিখলে দশে দশ পাওয়া যায় এই ভিডিওটির লিঙ্কও আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো তোমরা কিন্তু এটা দেখতে ভুল করবে না আমার একটা এফবি বি পেজ আছে তোমরা জেনে অবাক হবে এখানে লাস্ট দুই দিনে প্রায় বাইশশো শিক্ষার্থী জয়েন করেছে লাস্ট দুই দিনে এটা লিঙ্কও দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে তোমরা অবশ্যই জয়েন করে ফেলবে তো চলো আমরা আজকে মূল ভিডিও স্টার্ট করি প্রথম যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এটা কিন্তু মানুষ কবিতা থেকে এই কবিতার এই কোশ্চেনটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়েছে কোশ্চেন করা হয়েছিল উদ্দীপকে মানুষ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা করো উদ্দীপকটি মানস কবিতার সমগ্র ভাবকে প্রকাশ করে না মন্তব্যটা বিশ্লেষণ করো তো এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু কবিতা থেকে আসবে মানস কবিতা যেহেতু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই জন্য এটা আমি এক নম্বরে রেখেছি মাথায় রাখবে ইতিমধ্যে আমি দশটি কোশ্চেন দিয়ে ফেলেছি যে দশটি কোশ্চেন তোমরা ইতিমধ্যে অনেকে দেখেছো অনেক হিউজ হিউজ রেসপন্স তোমাদের কাছ থেকে পাচ্ছে তো এই কোশ্চেনটা সলভ করে ফেলো এটার স্ক্রিনশট এবং উত্তরপত্র আমার যে বি পেজটা আছে সেখানে আমি দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নেবে অবশ্যই প্রথমে ডাউনলোড করে পরে দেখবে এতে স্পষ্ট বুঝতে পারবে পরের কোশ্চেনটা আমি মানুষ কবিতা থেকে নিয়েছি প্রত্যেকটা কবিতা থেকে মাত্র দুটি করে কোশ্চেন আমি রেখেছি সেম এই টাইপের কোশ্চেনগুলো আসবে তুমি এই দুটি কোশ্চেন প্র্যাকটিস করো পাশাপাশি শব্দার্থ কবিতার লাইনগুলো এবং হচ্ছে মূল ভাবটা যদি পারো মুখস্থ করে ফেলো তাহলে তুমি দ্রুত অ্যান্সার করতে পারবে এখন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটাও কিন্তু মানুষ কবিতা থেকে এখানে দুটো উদ্দীপক দেয়া আছে উদ্দীপক নির্ভর ঘটনা এক আর হচ্ছে ঘটনা দুই এইটা আলোকে বলা হয়েছে উদ্দীপকের প্রথম ঘটনায় মানুষ কবিতার কোন বলছে বৈশাখ দৃশ্য ভাবটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো উদ্দীপকের দ্বিতীয় ঘটনা বর্ণিত বলছে শমসের আলীকে কি মানুষ কবিতার বলছে পুরোহিত কিংবা মোল্লা চরিত্রের প্রতিবিম্ব বলা যায় এটা কিন্তু যোগ তোমার মতামত যুক্তি দেওয়া বলা হয়েছে তাহলে দুটি আমাদের কোশ্চেন কিন্তু হয়ে গেল আমরা এবার পরের কবিতা চলে যাব সেটা হচ্ছে কি আমার পরিচয় আর একটা গুরুত্বপূর্ণ কবিতা এটা আমার তেরো নম্বর কোশ্চেন আমরা বাঙালি বোধ সম্পন্ন এই জাতি রয়েছে সমৃদ্ধ অতীত ইতিহাস তো এই কোশ্চেনটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে আমার পরিচয় কবিতার আলোকে বিশ্লেষণ করা এটা বলা হয়েছে উদ্দীপকের এবং ঘ নাম্বার কোশ্চেন বলা হয়েছে আমার পরিচয় কবিতার সমগ্র ভাব উদ্দীপকে প্রতিফলিত হয়নি মতামত এই যে প্রতিফলিত হয়নি বা প্রতিফলিত হয়েছে কি না এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু সবসময় কমন থাকে এরপরে পরে যে কোশ্চেনটা এটাও কিন্তু আমার পরিচয় থেকে নেওয়া হয়েছে এখানে একটা কবিতা দেখতে পাচ্ছ সেই কবিতার আলোকে আমাদের কোশ্চেন দেওয়া আছে চারটা অবশ্যই তোমরা খুব ভালো মতো করে এটা প্র্যাকটিস করবে অবশ্যই তোমরা খুব ভালো মতো করে আবার বলতে যে প্র্যাকটিস করবে এই দুটো কোশ্চেনের পাশাপাশি তুমি মূলভাব আর শব্দার্থ এবং কবিতার লাইনগুলো পড়ে ফেলবে পরবর্তী জেলায় দেখতে পাচ্ছো এটা হচ্ছে কি কপতাক্ষ নদ নিয়ে কপতাক্ষর নদ থেকে আমি কোশ্চেন রেখেছি দুটি তাহলে দেখতে পাচ্ছ কপতাক্ষ নদের এই কোশ্চেনটা একটা কবিতার লাইন কবিতার লাইনের আলোকে তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে এরপরে আরেকটা কোশ্চেন দিয়েছি আমি কপতাক্ষর নথ থেকে এখানেও বলা হয়েছে দেখো জামাল সাহেব তার পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এখানে যা যে কারো নাম থাকতে পারে এরকম একটা ঘটনা থাকতে পারে এই ঘটনা আলোকে কিন্তু পরীক্ষা সময় সবচেয়ে হচ্ছে বেশি আমরা পরের কোশ্চেন এবার দেখো এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেই দিন এই মাঠ এই কবিতা থেকে নেওয়া হয়েছে এটাও খুব ভালো একটা কবিতা এবং এখানে কিন্তু আসার সবচেয়ে বেশি এই বছর উদ্দীপকে উদ্দীপকে দেখো সেই দিন এই মাঠ কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো তাহলে এই হচ্ছে আমাদের উদ্দীপক দুই এবং উদ্দীপক এক এখানে বৈষুণ্ড্র বলতে উদ্দীপক এক আর ডাবল বৈষুণ্য বলতে বোধহয় হচ্ছে উদ্দীপক হচ্ছে দুই নিয়ে পরে দেখতে পাচ্ছি আর একটা কোশ্চেন এখানে বলা হয়েছে এটাও কিন্তু সেই দিন এই মাঠ বলেছিলাম প্রত্যেক কবিতা থেকে দুটি করে আমি রেখেছি তো এখানে একটা কবিতার লাইন আমার দেশের মাটির গন্ধে ভরে আসে সারা মন শ্যামল কোমল প বলছে পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন এখানে গ নাম্বার কোশ্চেন ছিল পৃথিবীর এই সব গল্প আচ্ছা সরি উদ্দীপকে সেই দিন এই মাঠ কবিতায় যে ভাবের প্রতিফলন লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো এই টাইপের কোশ্চেনগুলো বরাবরই প্লাস দিয়ে থাকে তারপরে পড়ার একটা কোশ্চেন সেম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এই কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে মুক্তিযুদ্ধ শুরু হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত বলছে দেশমাতৃকার দুর্দিনে অন্য বন্ধুদের সাথে যুদ্ধে যোগ দিলো এই ঘটনার প্রেক্ষিতে মূলত দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এ বিপিএস থেকে স্ক্রিনশটটা নিয়ে নিবে এবং উত্তরপত্রটা দেখে নিবে আশা করি তোমরা খুব ক্লিয়ার তখন বুঝতে পারবে অবশ্যই এই কোশ্চেনগুলি তুমি প্র্যাকটিস করে যাও এই কোশ্চেনটা খুব একটা ভালো একটা চিত্র আসেনি তারপরও চেষ্টা করে দেখো ওরা ছিল প্রথমে উনিশজন পরে নয় জন এখন আবার বেড়ে দাঁড়ালো সাতাশ জন নানা বয়সের ধর্মের মতের কেউ ছাত্র কেউ দিনমজুর আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে এই উদ্দীপকটি এটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা এই কবিতা থেকে নেওয়া হয়েছে এটা তোমরা খুব ভালো মতো পড়বে আবার বলতেছি এটা পড়ার কিন্তু কোনো বিকল্প নাই বারবার পড়ে আয়ত্ত করে ফেলবে আমাদের গদ আর পদ্ম কিন্তু শেষ হয়ে গেল এখন নাটক থেকে চারটা আর উপন্যাস থেকে হচ্ছে চারটা যে কোনো চারটা পড়লেই কিন্তু হচ্ছে তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে কবিতার লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনে আলোকে কি প্রথমে আমার প্রশ্ন হচ্ছে গ নাম্বার উদ্দীপক কাকতার উপন্যাসের কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো উদ্দীপকটি কাকতার উপন্যাসের আংশিক প্রতিনিধিত্ব করে দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই কমন কোশ্চেন বারবার এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে এরপরে আরেকটা দেখতে পাচ্ছ বাইশ নম্বর কোশ্চেন এখানে বলা হয়েছে মুর্দা ফকির ছিলেন স্কুল শিক্ষক তেতাল্লিশের দুর্ভিক্ষে তিনি তার স্ত্রী পুত্র কন্যাদের অনাহারে মৃত্যুবরণ করতে দেখেছেন এখানে এই চরিত্রের সঙ্গে উদ্দীপকের মুর্দা ফকির কাক্তরা উপন্যাসের যে চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো চরিত্র দুটির মধ্যে সাদৃশ্য বিদ্যমান থাকলে উভয়কে একসূত্রে গাথা চলে না উদ্দীপক এবং কাক্তরা উপন্যাসের আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ করো এই ছিল কোশ্চেন খুব ভালো একটা প্রশ্ন এটা তেইশ নাম্বার দেখতে পাচ্ছো ক্ষুধা নিদ্রা আর ভয় যত বাড়াবে ততই হয় শরীরের নাম মহাশয় যা সবে তাই সয় এখান দেখে উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে গ নাম্বার উদ্দীপক একের আলোকে বুধার জীবনাচরণের ধরন বর্ণনা করো উদ্দীপক দুয়ের যেন সাহসী বীর কিশোর মুক্তিযোদ্ধা বুধার প্রতিফলন মন্তব্যটি বিশ্লেষণ করো তার আমাদের হয়ে গেলো তেইশটা কোশ্চেন সর্বশেষ যে কোশ্চেন দেখতে পাচ্ছ চোদ্দ বছরের পলাশ মাথায় বিছানাপত্র হাতে ভারী একটা বস্তা নিয়ে সবার মতো নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটছে অন্য সময় হলে এত বোঝা সে বইতে পারত না এখন এই উদ্দীপকের আলোকে কোশ্চেন করা হয়েছে উদ্দীপকে কাকতর উপন্যাসের কোন দিক প্রকাশ পেয়েছে এই কোন দিক প্রতিফলিত হয়েছে কোন ধর প্রকাশ পেয়েছে এই টাইপের কোশ্চেনগুলি কিন্তু গ নাম্বারে থাকে উদ্দীপাক কাকতর উপন্যাসের খণ্ডাংশিক প্রতিফলন মাত্র ওই যে প্রতিফলন হয়নি প্রতিফলন পরিপূর্ণ হয়নি আংশিক হয়েছে এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু করবে অর্থাৎ পরিপূর্ণভাবে মিলবে না এখন যারা তোমরা নাটক আনসার করবে তাদের জন্য আরও চারটা এক্সট্রা তার মানে চব্বিশ আর চার মিলে আঠাশটা কোশ্চেন হবে টোটাল মিলে এখান দেখতে পাচ্ছ উদ্দীপকে এক বহিপের নাটকের কোন ঘটনাটির ইঙ্গিত পাওয়া যাবে ব্যাখ্যা করো উদ্দীপক দুইয়ের বলছে রাইসা বহিপের নাটকের তাহেরার চরিত্র অপেক্ষা অনেক বেশি বাস্তবধর্মী মন্তব্যটির পক্ষে যুক্তি দাও তাহলে দুটি কিন্তু উদ্দীপক তাহলে দুটি উদ্দীপকের আলোকে তোমাকে আনসারটা করতে হবে এটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে এরপর আর একটা কোশ্চেন ছাব্বিশ নম্বরে তিন ছেলে এক মেয়ে নিয়ে অভাব অনটনের সংসার মনিরের গ নম্বর কোশ্চেন ছিল উদ্দীপকের রহমত মিয়া বহিপী নাটকের বহিপির চরিত্রের যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো উদ্দীপকের লিনা বহিপির নাটকের তাহেরার চরিত্রে পুরোপুরি প্রতিনিধিত্ব করে না মন্তব্যটি যাচাই করো এই হচ্ছে আমাদের ছাব্বিশ নম্বর কোশ্চেন সাতাশ নম্বর কোশ্চেন দরিদ্র আব্দুর রহমান একজন গ্রামের মানুষ হলেও তিনি পীর বলছে পীর প্রথায় বিশ্বাসী নন তার তৃতীয় কন্যা দশম শ্রেণী ছাত্রী ফাতেমা মাকে চল্লিশ বছরের এক মাদ্রাসা আলমের সঙ্গে বিয়ে ঠিক করেন এখানে প্রশ্ন ছিল গ নম্বরে উদ্বিপাকের বর্ণিত ফাতেমার সঙ্গে বহিপি নাটকের তাহেরার বই সাদৃশ্যের দিকটি ব্যাখ্যা করো উদ্দীপকের আব্দুর রহমান এবং বহিপি নাটকের তাহেরার বাবার সঙ্গে এক দিক থেকে মিল থাকলেও অন্য আর এক চেতনায় মিল নেই মন্তব্যটি বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে দেখো মাতৃহারা পারল সৎমায়ের সংসার বেড়ে উঠতে থাকে এরকম করে ঘটনায় মূলত অন্য পরীক্ষায় আসবে একেবারে সেম টু সেম না পেলেও তোমরা কিন্তু কিছু কিছু অংশ প্রায় সেম টু সেম মিল পেয়ে যাবে উদ্দিপাকে বহিপির নাটকের কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো উদ্দ্বিপাকে বহিপির নাটকের আংশিক ভাব ফুটে উঠেছে ওই যে আংশিক পরি প্রতিফলিত হয়নি এই ট্যাপারে কথাগুলো থাকবে তাহলে বাংলা প্রথম পত্র গদ্য পদ্ম উপন্যাস নাটক সৃজনশীল এমসিকিউ কিউর দুশো ছেষট্টি কীভাবে লিখলে দশে দশ পাওয়া যায় সবগুলো ভিডিওর লিঙ্ক কিন্তু আমি আজকে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো তোমার খোঁজাখুঁজি করতে হবে না জাস্ট সেখানে ক্লিক করে প্রত্যেকটা দেখে ফেলো বাংলা পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ বাংলা প্রথম প্রথমপত্র শুধুমাত্র এমসিকিউ কমন পাওয়ার সবচেয়ে ডিফিকাল্ট সবচেয়ে বেশি কঠিন থাকে বাংলা প্রথম এমসি কিউ আর তোমাদের জন্য স্পেশাল একটা বিলিও থাকে পরীক্ষার আগের রাত্রে একটু ভালো মতো দেখবে আশা করি সেই বিলিটি দেখে গেলে তুমি একবার নির্দ্বিধায় পরীক্ষা ভালো করবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাতে পারো জানাবে নাকি